नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर विद विलेज फूडे अपन सकल के स्वागत। आज के साथ शेयर करब डाँटार एक तरकारी और से जो चले जाए बाड़ी डाँटा पड़ते और ये देखो डाँटा गाच कत तो डाँटा हो चलो कि डाँटा पेड़े नहीं जाए अनेक पेड़े पेड़े खेचे और हमार आशा है पड़ा है आज के पार्ब अनेक उँचुते आज देखा जा लगा आगा दिए पार्ब और इस समय बाजारे प्रचुर परिमाणे डाँटा पा जा गाचे हमारे एखे सब गाचे तो प्रचुर डाँटा हो एन तो डाँटा खा खूब ही भलो शर पक्षे खूब ही उपकार एन डाँटा देख कत उँचुते आखि आर हम पाई कि ना जा तो पेची बंधुरा किछु डाँटा पेड़े और जेगुलो माने काछे दिखे छिलो हाथ पेयेछि सेगुलो पेड़े अनेक उँचुते आछे आर नागाल जाच्छे ना तो जेगुलो पेड़े ओगुलो आमी कुड़िये निये एदिक ओदिक छड़िये छिटे आछे सब गल तो एक पड़े पे भाविलम गाचर डाले जो छो जो अल्प ही मैं पेड़े तो पड़ार पर देखिए अनेकगुल एदिक ओदिक छड़िए छिटे गेसिल सब कुरोलम एदिक यतगुलो डाँटा हो चलो यगलो दिए आज के रेसिपि हो जाए चलो बाड़ी जाए डाँटा नहीं रान्नार का चले जे डाँटागुलो पेड़ेम तरह अब कि डाँटा जाके दिए इलम जा आज के रान्ना करब दिए जाओ दुटो दुटो दिए और बाकी डाँटागुलो नहीं डाँटा दिए आज के अपन साथ दुटो रेसिपि शेयर करब एक नय दुटो ताहले बंधुरा देखते थकूँ प्रथम डाँटागुलो केटे नहीं और डाँटार साथे नियेछि आलू पेंयाज टमेटो आदा रसुन काँचा लंका सब आछे सब किछु केटे नेब प्रथम डाँटाटा केटे निच्छि ये जो मोटा मोटा डाँटागुलो देखें ये मोटा डाँटागुलो दिए एक रान्ना करब और जेगुलो एकटु सरु सरु डाँटागुलो आछे एइगुलो दिए एक रान्ना करब और एखन तो प्रचुर परिमाणे डाँटा पा जाच्छे डाँटा पारते पारते आपनादेर जाइ होक डाँटा थाकते थाकते रेसिपिगुलो बानिये खाबेन भीषण ही भालो लागबे डाँटा दिये अनेक रकमेरई रेसिपि हय किछुदिन आगे माने मा आपनादेर साथे एकटा रेसिपि शेयार करेछे डाँटा आलू पोस्त डाँटा दुई रकम है एक सजने और एक हे नाजने ये डाँटा पेड़े ये हे सजने डाँटा और एक नाजने से बारो मास डाँटागुलो सीजने ही समय इटा बचरे एक बार ही है सजने डाँटा और नाजने डाँटागुलो एक हल्का कषा कषा खेते और यत बड़ो बड़ो है ना छोटो छोटो टाइप है एक गायर कलरगुल एक रकम है मैं एक कलचे कलचे टाइप है एक सबुज मतन सजने डाँटा बेसि खेते भलो लगे আমাদেরও জানেন তো একটা বড় সজনে গাছ ছিল আমাদের ঘরের পিছনে একদম পিছনে আমার যখন বিয়ে হয়ে আসে দেখি বিরাট বড় একটা সজনে গাছ আমার শ্বশুর মশাইতে একবার সজনে ডাঁটা পাড়তে গিয়ে আর মানে গাছ থেকে পড়ে গিয়েছিলেন দিয়ে পায়ে লেগে গিয়েছিল ডাল ভেঙে পড়ে গিয়েছিলেন এমনিতে সজনে গাছ খুব নরম হয় আর মানে ডাল ভেঙে পড়ে গিয়েছিলেন দিয়ে পায়ে লেগে গিয়েছিল অনেক দিন মানে বাড়িতে রেস্টে ছিলেন তারপর পা ঠিক হতে তারপর আবার কাজে টাজে যেতে শুরু করেন তো আমি এসে দেখি তখন মানে সজনে গাছ এমনি বেশি দিন থাকে না পোকা ধরে মরে যায় আর আমি এসে দেখছি সজনে গাছটা মানে মানে ভাঙা অবস্থায় ভেঙে গেছে তারপর আমি জিজ্ঞাসা করেছি বলছি তোমার বাবা পড়ে গিয়েছিল
ডাল ভাঙতে ইয়ে মানে সজনে ডাঁটা পাড়তে গিয়ে পড়ে গিয়েছিল ডাল ভেঙে। যাই হোক, তারপরে গাছের ডাল টালগুলো কেটে দেওয়া হয়। আর তারপরে মেয়ে যখন হয়, আর সজনে গাছে জানেন তো প্রচুর পরিমাণে শোয়া পোকা হয়, আর যখন মেয়ে হয়েছিল তখন প্রচুর শোয়া পোকা হয়েছিল। আমি বললাম যে না, ঘরের পিছনে এরকম রাখা যাবে না, জানালা দিয়ে ঘরের ভিতরে চলে যাচ্ছে মানে শোয়া পোকা, গিয়ে বিছানায় পিছানায় সব উঠে পড়ছে। দিয়ে আমি গাছ কাটিয়ে দিলাম। তারপর থেকে আর আমাদের এই জায়দের আছে, জায়দের সেখান থেকে কেড়ে নিয়ে আসি। হয়ে গেছে অনেকগুলো ডাঁটা, অনেকক্ষণ ধরে বসে বসে কাটছিলাম। এই যে ডাঁটা কাটা হয়ে গেছে, এবার ওই মোটা আর সরু ডাঁটাগুলোকে আমি একটু আলাদা করে নেব। সরু ডাঁটাগুলোকে একদিকে রাখি আর মোটাগুলোকে একদিকে রেখেছি। না, সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি কিছু মসুর ডাল 5 মিনিট আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ডালটা আমি তুলে দিচ্ছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি এবার সিদ্ধ করে নেব। আর দেখুন ডালটা ফুটতে শুরু করেছে, এদেরকে অল্প ফেনা বেরোচ্ছে, ফেনাগুলোকে ছেঁকে ছেঁকে ফেলে দেব। হালকা আছে, আস্তে আস্তে ডালটাকে আমি সিদ্ধ করে নেবো। জোরে জাল দিয়ে ডালটা উতলে পড়ে যাবে। ফেনাগুলোকে তুলে তুলে ফেলে দিয়েছি, আর উনুনের আঁচটাকে একদম কমে রেখে আমি এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। একটু হালকা করে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, এতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আঁচটা এই সময় একদম কম রাখতে হবে, কারণ জোরে জাল ফেলে ডালটা উতলে পড়ে যাবে। এবার খুলে দেখি ডালটা কতটা সিদ্ধ হলো। ডালটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে মোটা ডাঁটাগুলো আলাদা করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। ডাঁটা ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। উনানে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, আর দিচ্ছি শুকনো লঙ্কা দুটো, আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে
ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটোটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো। সব কিছু ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডাল আর ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো সিদ্ধ হবে কিন্তু ডাঁটাগুলো মানে ফেটে যাবে না, ফেটে গেলে ভালো লাগবে না, তাই সিদ্ধ হবে অথচ ফেটে যাবে না সেরকমভাবে সিদ্ধটা করতে হবে। ডালটা আবার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটা রান্না আমার কমপ্লিট হয়ে গেল, এবার পরের রান্নাটা শুরু করব। ডালটা একটু ঘন ঘন হবে, এবার পরের রান্নাটা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটা, এবার ডাঁটা আর আলু আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাঁটা আর আলু একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কোনো রকম আমি শুকনো লঙ্কা আমি ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। এবার ঢাকা দিয়ে আমি ডাঁটা আর আলু সিদ্ধ হতে দেবো। এদিকে ডাঁটা আর আলু সিদ্ধ হোক আমি ততক্ষণ একটা বাটনা বেটে নিই। এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আদা, আদাটা একটু থেঁতো করে নিই। এর মধ্যে নিয়ে নিচ্ছি কালো সরষে, কালো সরষে নিয়েছি ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে আমি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। আবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম, আর একটুখানি ফুটিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে। সরষে বাটাটা দেওয়ার পর 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। ডাঁটা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ডাঁটা দিয়ে আজকে দুটো রান্না আমার রেডি হয়ে গেছে, একটা হচ্ছে সরষে ডাঁটার ঝাল আর একটা হচ্ছে ডাঁটা দিয়ে ডাল, মুসুর ডাল। বন্ধুরা, আজকের আমার রান্না দুটো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে অবশ্যই এগুলো ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে। আজকে আর খাওয়া দাওয়া করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।